স্বাধীন বাংলাদেশী মুক্তি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন ১৯৭২ সালের ১১ আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পায় মাসুদ পারভেজ প্রযোজিত এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ঐতিহাসিক এই ছবিটি মুক্তির ৫০ বছর আজ মারফিয়া তৈয়বা রিপোর্ট দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সত্য স্বাধীন ও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে নির্মিত ওরা ১১ জন অন্য সব সিনেমা থেকে একদম আলাদা কেননা এখানে পেশাদার অভিনয় শিল্পীদের সাথে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণাঙ্গনের যোদ্ধারা আর শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের ঘটনাচিত্রের এক পূর্ণাঙ্গ সারাংশ এর চলচ্চিত্রে দেখানো হয় ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আর আন্দোলনের উত্তাল ৭১ ২৫শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণ পরবর্তীতে রণক্ষেত্রে মুক্তিযুদ্ধ আমাদের মা বোনদের সম্ভ্রমহানি গেরিলা আক্রমণ সংগ্রাম ও স্বাধীনতা মুক্তিযুদ্ধের মূল আগুন জ্বলে ওঠে ১১ দফা আন্দোলন থেকে আর স্বাধীনতার জন্য সে সময় আমাদের ১১ জন সেক্টর কমান্ডার ছিলেন রণক্ষেত্রে তাদের দুর্বার সাহসিকতার ফল আমাদের আজকের স্বাধীনতা তাই তাদের সম্মানার্থেই নির্মাতা সিনেমাটির নাম রাখেন ওরা ১১ জন প্রযোজক মাসুদ পারভেজ জানালেন সেই সময় কোনো উদ্দেশ্য নিয়ে কোনো চিন্তা ভাবনা করে কিছু করিনি হঠাৎ করে একটা চিন্তাটা মাথায় আসলো বিশেষ দুই একজন লোকের কথার মাধ্যমে এবং দারোয়ান ছিল সে বলেছিল যে তার স্বাধীন দেশটা স্বাধীন হলো আপনারাও অনেকে ফিরে আসলেন কিন্তু সব স্যাররা তো ফিরে আসলো না এইটাই আমাকে প্রচন্ড ভাবে হন্ট করতে লাগলো জানা যায় সে সময় অভিনয়ের জন্য তারকা শিল্পীরা কেউই পারিশ্রমিক নেননি ছবির বেশিরভাগ শুটিং হয় জয়দেবপুর ক্যান্টনমেন্টে এটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ডকুমেন্টারি ফিল্ম মানে এখানে যারা যুদ্ধ যারা অভিনয় করেছে তারাও সমস্ত মুক্তিযুদ্ধ ছিল আর যেসব জিনিস অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সত্যিকার অস্ত্র ছিল কোনো বানানো কাঠের অস্ত্র ছিল না মারফিয়া তাইয়াবা বিনোদন ডেস্ক দেশ টিভি